অবশেষে ফাইনালে সেই ঘটনায় কঠিন শাস্তি দিল আইসিসি নিষিদ্ধ হলেন পাঁচ ক্রিকেটার অন্যদিকে চ্যাম্পিয়ন রাকিবলের বাড়িতে টিনের ছোট ঘরে নেই বিদ্যুৎ বিস্তারিত জানাব ভিডিওতে এদিকে চ্যাম্পিয়ন টাইগারদের প্লট গাড়ি সহজে পুরস্কারের কথা বলা হল জাতীয় সংসদ থেকে এছাড়া আইসিসির বিশ্বকাপে চূড়ান্ত একাদশে তিন বাংলাদেশি অধিনায়কের জায়গায় বাংলাদেশের আকবর আলী খবরগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন যুব বিশ্বকাপের ফাইনালে উত্তেজনা ছিল বারদের ঠাসা ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ মাঠে দুই দলের খেলোয়াড় প্রতিপক্ষকে মানসিকভাবে গড়িয়ে দিতে প্রচুর স্লেজিং করে ম্যাচ শেষে প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায় দুই দলের খেলোয়াড়রা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনাল শেষে অশোভন আচরণের কারণে বাংলাদেশ ও ভারতের পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি ভিডিও ফুটেজ দেখে আইসিসি বাংলাদেশে তিন ও ভারতের দুইজন খেলোয়াড়কে কয়েকটি ম্যাচ নিষিদ্ধ করেছে ক্রিকেটাররা অনুর্ধ্ব উনিশ বা এ দলের হয়ে সামনের ওয়ান ডে অথবা টি টোয়েন্টি ম্যাচে এই নিষেধাজ্ঞা শাস্তি ভোগ করবেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের শাস্তি পাওয়া তিন ক্রিকেটার হলেন ওপেনার তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন এবং বাহাতি স্পিনার রাকিবুল হাসান ভারতে দুই ক্রিকেটার হলেন আকাশ সিং ও লেগ স্পিনার রবি বিষ্ণয় মাঠে উপস্থিত দুই আম্পায়ার নগাস্কি এবং অ্যাড্রিয়ান হলিস্টকের পাশাপাশি থার্ড আম্পায়ার ও ফোর্থ অ্যাম্পায়ার ম্যাচ রেফারির কাছে খেলোয়াড়দের আচরণের বিষয়টি অভিহিত করেন এর জন্য বাংলাদেশের তিন খেলোয়াড় ও ভারতের আকাশ সিংকে আর্টিকেল দুই দশমিক দুই এক ধারায় অভিযুক্ত করা হয় শাস্তি পাওয়া অপর খেলোয়াড় বিষ্ণয়কে আর্টিকেল দুই দশমিক পাঁচ ধারায় অভিযুক্ত করা হয় প্রতিটি খেলোয়াড় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ম্যাচ রেফারি গ্রায়াম লেবরের কাছে স্বীকার করেন এজন্য খেলোয়াড়দের বিভিন্ন সাসপেনশন পয়েন্ট দেয়া হয় আর প্রতিটি সাসপেনশন পয়েন্টের জন্য একটি করে ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন ক্রিকেটাররা বাংলাদেশের হৃদয় সর্বোচ্চ দশ ম্যাচের স্থগিতাদেশ পান আট ম্যাচের নিষেধাজ্ঞা পান শামীম আর রাকিবুলকে দেয়া হয়েছে চার ম্যাচের নিষেধাজ্ঞা ভারতের আকাশ সিং পেয়েছেন আট ম্যাচের নিষেধাজ্ঞা আর লেগি বিষ্ণয়কে দেয়া হয়েছে পাঁচ ম্যাচের স্থগিতাদেশ আইসিসির মহাব্যবস্থাপক জি অফ অ্যালার্ডিস বলেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে আপনি যে ধরনের উত্তেজনা আশা করেন ম্যাচটিতে ঠিক তেমন কঠিন যুদ্ধ হয়েছে তবে ফাইনাল ম্যাচ শেষে নিজেদের মধ্যে বিতর্ক এবং ধাক্কাধাক্কি করে এসব খেলোয়াড় ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছেন তিনি খুদে ক্রিকেটারদের এমন শাস্তিতে হতাশার কথা জানিয়ে আরও যোগ করেন এরকম ক্লোজ ম্যাচ শেষে খেলোয়াড়দের শাস্তি পাওয়া আমাদের জন্য হতাশার তবে ক্রিকেটারদের আচরণের দিকে আমাদের নজর দেওয়া উচিত আশা করি এ থেকে তারা শিক্ষা নেবে কারণ এই ক্রিকেটাররাই ভবিষ্যতে সিনিয়র লেভেলে ক্রিকেট খেলবে এদিকে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য রাকিবুল হাসানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে জয় উপলক্ষে মিষ্টি বিতরণ সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয় তার গ্রামে তাকে নিয়ে এখন গ্রামের সর্বত্রই আলোচনা ঝড় বইছে ফুলপুর উপজেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে রূপসী ইউনিয়নের বাসাটি গ্রামের ছেলে রাকিবুল হাসান তার গ্রামে গিয়ে দেখা যায় টিনের ছোট্ট পুরনো বাড়ি রাকিবুল হাসানের আজও বিদ্যুতের আলো জ্বলেনি সেখানে জন্মের পর থেকে রাকিবুল হাসান গ্রামে স্থায়ীভাবে বসবাস করেননি রাকিবলের বাবা শহীদুল ইসলাম ঢাকায় থাকেন তিনি পেশা একজন গাড়ি চালক রাকিবুল পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন তবে বছরে বেশ কয়েকবার গ্রামে বেড়াতে আসতেন রাকিবুল হাসান ওই সময় গ্রামের কিশোরদের সঙ্গে ঘুরে বেড়ান রূপসী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটও খেলেন সেই বাড়িতে কেউ না থাকায় রাকিবলের ফুফা কামাল হোসেন তার পরিবার নিয়ে সেখানে বসবাস করেন রাকিবের ফুফুর রোকসানা খাতুন বলেন রাকিবুল ইসলাম বেশি পড়তে চাইত না সুযোগ পেলেই ক্রিকেট খেলত এজন্য আমরা বিরক্ত থাকলেও আজ সে দেশের মুখ উজ্জ্বল করেছে এখন আমরা খুবই আনন্দিত গ্রামের বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কথা বলে জানা যায় রাকিবুল যে বিশ্বকাপে বাংলাদেশের দলের হয়ে খেলছেন এ খবর টুর্নামেন্টের শুরু থেকে জানেন গ্রামবাসী বিশেষ করে গ্রামের কিশোরেরা এসব খবর বেশি রাখেন বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে গ্রামের মানুষ রোপসী বাজারে গিয়ে রাকিবুলের খেলা দেখেছেন এই এলাকার কিশোররা জানান রাতে বাড়ির বাইরে যাওয়া নিষেধ হলেও খেলা দেখার জন্য পরিবারের অনুমতি নিয়ে রোববার রাতে রূপসী বাজারে বসেই খেলা দেখেছেন তারা টানা উত্তেজনার অবসান ঘটিয়ে বিশ্বজয়ের শেষ রানটা আসে রাকিবলের ব্যাট থেকে এই আনন্দের ঘোর কাটছে না তাদের রাতেই গ্রামের মানুষ রাকিবলের দলের হয়ে আনন্দ মিছিল করেছেন এক বছর আগে রূপসী উচ্চ বিদ্যালয় মাঠে তারা রাকিবলের খেলা দেখেছেন বাসাটি গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল হামিদ জানান গ্রামে এখন বড় ধান রোপণের ভরা মৌসুম চলছে মানুষের দম ফেলার সময় নেই এই সময়ও রাকিবুলের সাফল্যের খবরে গ্রামের সোমবার সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে সাংবাদিকেরা এসেছে এটি তাদের জন্য বড় আনন্দের বিষয় আব্দুল হামিদ বলেন খেলা এত বুঝি না তবে গ্রামের সাংবাদিক আশাই এতটুকু বুঝেছি যে আমাদের গ্রামের ছেলে বড় কিছুই করেছে গ্রামের মানুষের এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে চান রাকিবুল হাসানের বাবা শহীদুল ইসলাম গ্রামের মানুষের বাঁধ ভাঙা আনন্দের খবর শুনে মুঠোফোনে বাবা শহীদুল ইসলাম বলেন ছেলে রাকিবুল দেশে আসলেই তাকে নিয়ে গ্রামে আসব গ্রামের মানুষদের সঙ্গে এ আনন্দ ভাগাভাগি করে নেব অন্যদিকে বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্ব লাল লালসবুজে সম্মান বইয়ে এনে দেয় অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্যরা আর বিজয়ী বীরদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা জানানোর পাশাপাশি প্লটসহ সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এই দাবি উঠে আসে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পয়েন্ট অফ অর্ডারে কথা বলার সুযোগ নিয়ে আলোচনার সূত্রপাত করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হক জন্য পরে গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আলোচনায় অংশ নেন মজিবুল হক বলেন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ আনন্দিত যুব বিশ্বকাপে আমাদের ছেলেগুলো পরিশ্রম করে যে দৃষ্টান্ত রেখেছে তাতে দুনিয়ার মানুষ আমাদের চিনতে পারছে বাঙালি জাতি বাংলাদেশের মানুষ সবাই এই ছেলেদের প্রকাশ্যে ঢাকা আসার পর গণসংবর্ধনা দেয়ার পক্ষে এছাড়া রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের যথোপযুক্ত সম্মানী দিয়ে তাদের জন্য সম্মানিত করা হয় সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন যুব বিশ্বকাপে আকবর বাহিনীর বিজয়ের মাধ্যমে ঊনপঞ্চাশ বছরের আগে সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছে স্বাধীনতা যুদ্ধে যেভাবে পরিচিত ছিলাম সেইভাবে পরিচিত হয়েছে বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়াবে বাঙালিরা এগিয়ে যাবে বাঙালিরা কখনও মাথা নত করবে না আমরা প্রমাণ করেছি এই উপমহাদেশে বাংলাদেশ হচ্ছে অগ্রগামী দেশ আমরা যেমনভাবে এবার বিশ্বকাপ জয় করেছি তেমনি উনিশশো সালে আইসিসিতে জয়লাভ করেছিলাম তাই আকবর বাহিনীকে সংবর্ধনা জানানো হোক তিনি আরও বলেন আকবর বাহিনী অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের খেলোয়াড়রা যেভাবে সম্মান বয়ে এনেছে তাই তাদের শিক্ষা জীবনের যাবতীয় খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাহ করার জন্য আহ্বান জানাচ্ছি তাছাড়া তাদের সুন্দর জীবনযাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাদের প্লট সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি এদিকে প্রথমবারের মতো আইসিসির অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ শিরোপা জিতেছে বাংলাদেশ আকবর আলীর খুর্ধার নেতৃত্ব দেখেছে ক্রিকেট বিশ্ব এই আকবরকে অধিনায়ক করে বিশ্বকাপে চূড়ান্ত একাদশ বেছে নিয়েছে আইসিসি সেই একাদশে আকবর সহ সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার বাকি দুজন হলেন মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন আর মাহমুদুল হাসান জয় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম কারিগর অধিনায়ক আকবর আলী দলকে শুধু নেতৃত্বই দেননি ফাইনালের মতো স্নায়ুচাপের ম্যাচে মাথায় ঠান্ডা রেখে ব্যাটিং করেছেন দলের বিপর্যয়ে হাল ধরা আকবর তেতাল্লিশ রান করে জিতেছেন ফাইনাল সেরার পুরস্কারও উইকেটের পেছনে গ্লাভস হাতে দুর্দান্ত ছিলেন আকবর টুর্নামেন্টে মোট ছয়টি ডিসমিসাল করেছেন তাই আইসিসির বিশ্বকাপ সেরা একাদশের অধিনায়ক হিসেবে তার নামটি দেখে অবাক হওয়ার কিছু নেই তবে দল শিরোপা জিতল বিশ্বকাপে সেরা পাঁচ ব্যাটসম্যান আর বোলারের মধ্যে ছিলেন না কোন বাংলাদেশি সেক্ষেত্রে আর কেউ সুযোগ পাবেন কিনা সেটি নিয়ে সন্দেহ ছিল আইসিসি অবশ্য রান আর উইকেটের হিসাব না দেখে দলে অবদান রাখার বিষয়টিকে আমলে এনেছে বেশি প্রথমবারের মতো বাংলাদেশকে ফাইনালে তোলার পিছনে বড় কৃতিত্ব ছিল মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়েল নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অসাধারণ সেঞ্চুরি করেন তিনি ডানহাতি এই ব্যাটসম্যান আছেন আইসিসির একাদশে সুযোগ পাওয়ার আরেক ব্যাটসম্যান শাহাদ হোসেন প্রায় প্রতি ম্যাচেই ছিলেন ধারাবাহিক ছয় ইনিংসের মধ্যে তিনটিতেই অপরাজিত ছিলেন তিনি সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন অপরাজিত চল্লিশ রান তার আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও চুহাত্তর রানে নট আউট ছিলেন এই ব্যাটসম্যান আসরে রানার্স আপ হওয়ায় ভারতেরও তিনজন ক্রিকেটার রয়েছেন একাদশে এছাড়া আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দুইজন করে এবং শ্রীলঙ্কা থেকে একজন ক্রিকেটার একাদশে ঠাঁই পেয়েছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দুই হাজার আসরের সেরা একাদশ যশস্বী জাসোয়াল ভারত ইব্রাহিম জাদরান আফগানিস্তান রাভিন্দুর রাসান্থা শ্রীলঙ্কা মাহমুদুল হাসান জয় বাংলাদেশ শাহাদ হোসেন বাংলাদেশ নিম ইয়ং ওয়েস্ট ইন্ডিজ আকবর আলী অধিনায়ক ও উইকেটরক্ষক বাংলাদেশ শফিকুল্লাহ গাফারি আফগানিস্তান রবি বিষ্ণু ভারত কার্তিক তেগি ভারত ও জাইডেন সিলস ওয়েস্ট ইন্ডিজ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন নিয়মিত সকল খবর সবার আগে পেতে বায়ুনা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ